বেরিয়ে পড়েছি ঘুরতে, দেখা যাক কোথায় যাই। সবাই ঘুরতে বেরিয়েছে, দেখো রাস্তার মধ্যে লোকজন সামনে আসছে, আরো লাইটিং। বাহ, সুন্দর লাইটিং, কিন্তু মোবাইলে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে ভিতরে এই যে এখানে এইখানে সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি, আর খুব সুন্দর সুন্দর থিম বানিয়েছে, মজার মজার থিম বানিয়েছে। তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, খুবই ভালো লাগবে, আরও মজার মজার অনেক কিছু দেখার আছে। তো সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না, আর অনেক কিছু খেলা হবে মহিলাদের, অনেক কিছু আছে দেখার মতো, সেগুলো আমি এখন বলবো না, তো দেখলেই বুঝতে পারবে। আর খুব সুন্দর পূজা হয়েছে, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে দেখতে থাকো, thank you.
হ্যালো হ্যালো শেষ ফ্রেন্ডস, আমরা ঘুরতে ঘুরতে এখন দাদার বাড়িতে চলে আসলাম। তো এখানে বৌদি রান্না করছে, খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাব বাড়িতে। এখন বাজে 8:30। দেখো আমরা কোথায় চলে আসছি, বৌদিদের বাড়ি চলে আসছি। বৌদি রান্না করছে, এদিকে চুলা। তো এটা কি চুলার এর মধ্যে ভুট্টা, গরুর খাবার। তো দেখতেই পাচ্ছ বৌদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো বৌদি রান্না বান্না হয়ে গেছে, নিরামিষ রান্না করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। তো বৌদিও যাবে, বৌদিদের পাশেই হচ্ছে কালী পুজো, তো সেখানে অনেক নাচ গান কম্পিটিশন হবে। তো আমরা খাওয়া দাওয়া করে ওখানটায় চলে যাব, ওখানে কিছুক্ষণ দেখে তারপর বাড়ি চলে যাব। তো বৌদি রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। তো এই দেখো চলে এসেছি, এখানে নাচ হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের নাচ, মহিলাদের অনেক কিছু মানে কম্পিটিশন হবে। তো সেখানে আমিও একটু যোগদান করব ভাবছি অল্প সময়ের জন্য, তাহলে দেখতে থাকো। ডান্স প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর এদিকে শুরু হয়ে গেছে মহিলাদের মোমবাতি জ্বালানো কম্পিটিশন। তো আমার তো দেখে খুবই মজা লাগছে, আর ইচ্ছে হচ্ছে যে আমিও গিয়ে জ্বালাই, কিন্তু আমি কোনোদিন জ্বালাই নেই, আর আমি পারবো না বেশি জ্বালাতে, ভেবেছি একবার যাই। তো দেখো আমি পিছনে দাঁড়িয়ে আছি লাইনে, একজন একজন করে সবাই, প্রথমে কেউই যাচ্ছিল না, তারপর একজন একজন করে শুরু হয়ে গেছে। তো আমি ভেবেছি একটু জ্বালিয়ে চলে যাব, আমাদের টাইম হয়ে গেছে, রাত হয়ে গেছে অনেক। তো দেখো আমি চলাচ্ছি, কটা জ্বালাই দেখে নাও। আমি বেশি চালাতে পারিনি, কয়েকটা জ্বলিয়ে তাও আমার আঙুলটা পুড়েই গেল। ফার্স্ট টাইম জ্বলিয়েছি, আর মনে একটা ভয়ও ছিল কি হবে, পারবো কি না, এতগুলো মানুষের সামনে। তো অনেকজন মহিলারা দিয়েছে, এবার আমার পরে দিবে বৌদি, আমার বৌদি পিছনে দাঁড়িয়েছিল। এই মহিলা একজন দিচ্ছে, এই মহিলার পিছনেই আছে আমার বৌদি, বৌদি এখন চালাবে, তারপর আমরা চলে যাব। আর ওখানে প্রাইজ দেওয়া হচ্ছে, মগ জগ বালতি গামলা টিফিন বাটি এগুলো প্রাইজ দেওয়া হচ্ছে। ভালো লেগেছে কি সবার মধ্যে দেখতে থাকুন, আমাদেরও ভালো লাগবে। চলে এসেছে বৌদির নম্বর, বৌদি চালাবে, বৌদি চালাচ্ছে। মাঝে তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যে পড়ে গিয়ে দেখা যায় না।
আর দেখা যায় না। ওই যে ওই ওই বিশাল প্রতিবিম্ব করেছি, ওই যে একটু একটু দেখা যায়। তো গাইস, এই ব্লগটা এখানে শেষ করছি। শুভরাত্রি।